হ্যালো বন্ধুরা, স্বাগত ডেভিড ঔসুমিতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আমার গাছগুলো, ইনডোর প্লান্টগুলো কি সুন্দর হয়েছে, একটু রোদ্দুরে বার করে দিয়েছি। আসলে বর্ষাকাল তো কদিন ধরে রোদ্দুরে রয়েছে, কারণ এগুলো ইনডোর প্লান্টগুলো মাঝে মাঝে সানলাইটের দরকার হয়, তো বাইরে বার করে দেবে। মানে একদম এখানটা একদম ভরে গেছে গাছে, খুব ভালো লাগে দেখতে এই বারান্দাটা। আর এই যে সেদিন গাছগুলো তুলে নিয়ে এসেছিলাম, পার্পেল হার্ট, এগুলো পার্পেল হার্ট বলে এই গাছটাকে, তো এটা বসিয়ে দিয়েছি, এখন বেঁধে রেখেছি, একটু ওটা ধরে গেলে তখন খুলে দেবো বাঁধাটা। আগের দিনই বানিয়ে রেখেছিলাম, এই যে লালটুবাবু নিয়ে যাবে, লালটুবাবুর টিফিন রেডি করা হয়ে গেছে, ভেটকি মাছের তরকারি বানিয়েছি, ওল ভাতে বানিয়ে দিলাম এখন ওলটা সেদ্ধ করে, আর এই যে ভাত সব গরম করা হয়ে গেছে ফ্রিজ থেকে, আর এখন বসিয়েছি চা, লালটুবাবু জলখাবার খাবে। তো দেখো না কী কেলেঙ্কারি কাণ্ড হয়েছে, দুধ একটা ডিপ ফ্রিজে ছিল সেটা বার করে রেখেছি, আর পুরো মানে সেই দুধটা ফেটে গেছে, ফেটে পুরো পড়েছে, আমি সেসব আবার এই যে নামিয়েছি, ওই একটু একটু দুধ রয়েছে, তো এই সব পরিষ্কার করতে হবে। ফ্রিজটা অনেকদিন পরিষ্কার করাও হয়নি, তো আজকে ভাবছি না ফ্রিজটা পরিষ্কার করব। আসলে এই যে দুধ ভর্তি একদম পুরো পড়েছে একদম, তো এই সব একদম ধুয়ে একবারে ফ্রিজটাকে পরিষ্কার করে ফেলবো। আর আসলে কী বলো তো, ফ্রিজটা মাঝে মাঝে পরিষ্কার করতাম, কিন্তু এখন এই মার্বেলের কাজ হ্যান ত্যান এই সব করতে গিয়ে না বেশ কদিন পরিষ্কার করা হয়নি। ভাবলাম ভেতরটা কেন বাইরেটাকেও একবারে ভালো করে কলিং দিয়ে মুছে নি, কারণ বাইরেটাও অনেকদিন মোছা হয়নি, এমনি টুকটাক মুছি কিন্তু ভালো করে পরিষ্কার করে মোছা হয়নি। আর যতই যাই বলো, উঁচু এত উঁচুতে থাকি, ধুলো আসে না তা নয়, ধুলোও হচ্ছে, বৃষ্টি হচ্ছে তাও ধুলোও হয়, আর তারপর ওপেন রান্নাঘর হলে কি হয় বলো তো, আরও চিটানি ভাবটা না সব দিকটা ছড়িয়ে যায়। আর কখনো কখনো বাইরে এই ডাইনিং প্যাসেজটায় পাখা চললে সেই পাখাটাও তেলকালি টানে, চিমনি থাকলে যে একদম তেলকালি হয় না সেটা কিন্তু একদমই নয়। দেখো না কিছু কিছু জায়গা, মানে আমি ওপর দিকটা মুছি, তলা দিকটা এতটা নিচে অবধি মোছা হয় না, তা আমি ভাবলাম না ভেতরটা যখন পরিষ্কার হচ্ছি একবারে মুছেও নি। আসবাবপত্রগুলো সব পরিষ্কার করা হয়েছে কিছুদিন আগে, রান্নাবান্না ছাড়াও যে আমাদের কত রকম কাজ থাকে সে তো আর কেউ বোঝে না। পরিষ্কার জিনিসটা দেখতে ভালো লাগে, জিনিসটা অনেক জিনিস আমরা করি কিন্তু সেটাকে মেনটেন করে পরিষ্কার করে রাখাটাই হচ্ছে সমস্যা, বুঝেছো? তার জন্য একটা বিশেষ মানে ভীষণ খাটনি পড়ে যায়। এমনি সংসারে রান্না বান্না সবার মুখের মতো করতে করতেই শেষ, তার উপরে আবার এই সবগুলো মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, বেশি নোংরা হলে আমাদেরই ঝামেলা, এই আর কি। এই সব করতে করতে অনেকটাই সময় চলে গেছে, কিছুটা করে আমি চান করতে চলে গেছিলাম, চান করে বা একদম পুজো টুজো করে আবার চলে এসেছি। আসলে কী বলো তো, ট্রেগুলো সব ধুয়ে দিয়েছি, তো এগুলো একটু শুকোনোরও ব্যাপার ছিল, তো সেগুলো শুকোনো হয়ে গেছে সুন্দর করে, একদম সব বাস্কেট ফাস্কেট সব একবারে ভালো করে ধুয়ে একবারে উপুর করে দিয়ে গেছি, সেগুলো বেশ এতক্ষণে শুকিয়েও গেছে, এবার এর মধ্যে সব এ করে রেখে দেবো। আর কত বড় বাস্কেট, যত খুশি বাজার করে রাখো না, কোনো চিন্তা নেই। আমার তো একটাই পুরো কেকের জিনিস ভর্তি আছে তলার বাস্কেটটায়, দুটো বাস্কেট, আর এই ওপরের বাস্কেটটায় পুরো বাজার থাকে, এই আর কি। আমার এই মানে যত ইলেকট্রনিক্স কিনে কেনা হয়েছে তার মধ্যে আমার সব থেকে পছন্দের জিনিস হচ্ছে এই ফ্রিজটা, আর আমার বহুদিনকার শখ ছিল এরকম একটা বড় ফ্রিজ কেনা। তোমরা অনেকেই বলতে আগে যে ঔষমিদি এইটুকু তোমার ফ্রিজ তুমি কী করে ধরাও, তার মধ্যেই গুছিয়ে রাখতাম, তো আমার এইরকম বড় ফ্রিজের খুব শখ ছিল, তো সেই শখটাই পূরণ হয়েছে। এই ফ্ল্যাটে তো অনেকে আছে যারা ঘুরতে যায় আমার এই ফ্রিজে জিনিস রেখে যায়, ভালো লাগে, ব্যাস এই আর কি। মানে সমস্যা হয় না, জায়গার অত চিন্তা হয় না, এ হ্যাঁ এটা বার করে ওটা বার করে গোছাতে হবে, বাড়িতে অনুষ্ঠান হলেও বড় বড় হাঁড়ি এর মধ্যে ধরে যায়, আর আমার তো জানো রান্নাবান্না সবসময় ইয়েও আসছে করতে হয়, তো সব তাকগুলোই পরিষ্কার করা হয়ে গেছে, এই তাকটা লাস্ট তাক, এই তাকটা পরিষ্কার করলেই আমার হয়ে যাবে। রান্নাঘরের সব ছড়ানো ছেটানো রয়েছে, রান্না এখনও রান্নার কিছু করিনি, রান্নাও করতে হবে,
তা হঠাৎ একটা রেসিপি আমার মাথায় এলো, সব জোগাড় দেখলাম, আমার বাড়িতে আছে, মোটামুটি জোগাড় করেই রাখি, কারণ এখানে লাল্টু থাকে না, তো চট করে কোনো জিনিসটা দরকার হলো তখন রাস্তায় বেরিয়ে আনা খুব সমস্যা, সেই আবার আমাকেই বেরোতে হয়, তো সেই এখন একটা রেসিপি মাথায় এলো, দেখলাম সব জিনিসই রয়েছে বাড়িতে, ঝটপট করে সেই রেসিপিটা তুলি, তোমাদের সাথে বেঙ্গলি হোম কিচেনে শেয়ার করব একটা স্ন্যাক্স রেসিপি বৃষ্টির দিনে। আর শুরুও হয়ে গেছে বৃষ্টি, বৃষ্টি বৃষ্টির দিনে স্ন্যাক্স হলে একটা ভালোই লাগে বেশ চায়ের সাথে, আর রোজ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি চাইছিলাম গরমের জন্য, সবাই বৃষ্টি চাইছিলো, এবার নাও বোঝো ঠেলা, এবার বৃষ্টি 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 রোজ রোজ বৃষ্টি 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 ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, দেখো আবার আজকে জল জমে যাবে, জোর বৃষ্টি হচ্ছে, দেখো রোজ রোজ জল জমে যায়, বাবারে বাবা। রেসিপি তুলতে তুলতে খিদে পেয়ে গেছে, তো কিছুটা রেসিপি তুলে এখন রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে আবার বাদবাকিটা তুলবো, বৃষ্টি এসে গেছে, দেখতে দেখতে মনে হচ্ছে না খেয়ে নেই, খিদে পেয়ে গেছে, তো ওদের লালটুবাবুকে ওল সেদ্ধ করে দিয়েছি, সেই ওলই আমি সে একটু ডালনা বানিয়ে নিয়েছি, আমার আবার সেদ্ধর থেকে এই ডালনাটা খেতে বেশি পছন্দ হয়, আর মারাত্মক ঝাল হয়েছে আজকে ওল ডালনাটা, ওল ডালনাটা ঝাল ঝাল বেশ বানিয়েছি, আর লেবু মাখা দিয়ে হেভি লাগে খেতে আমার, শুধু ওল ডাল্লা দিয়েই আমি আজকে ভাত খাবো, আর একটুখানি চাটনি আছে আনারসের, ব্যাস। আমি মাছ মাংসর থেকে এরকম নিরামিষ বা এরকম সিম্পল কিছু দিয়ে খেতেই পছন্দ করি, যেমন আগের দিন ডাল ডাল সেদ্ধ দিয়ে খেলাম, আজকে ওল ডাল্লা দিয়ে, ভালোই লাগে বেশ আমার এরকম খেতে। লাঞ্চ করে চলে এসেছি বাদবাকি রেসিপিটা তুলতে, তো সোহাম বলল আমি এটাই খাবো মা, আমার কটা ভেজে দাও, তো সেই রেসিপির জন্য তো ভাজতেই হবে, এটা কী রেসিপি তুলছি এটা থাক এখন সারপ্রাইজ, বেঙ্গলি হোম কিচেনে এই সপ্তাহতেই হয়তো শেয়ার করতে পারি, দেখি কবে শেয়ার করি, আমি ব্লগে বলে দেবো অবশ্যই। তো চলো বাদবাকি রেসিপিটা তুলে নিই, তারপর ফিরে আবার আসছি। রেসিপিটা বানাতে বানাতে অনেক দেরি হয়ে গেছে, অনেক সন্ধে হয়ে গেছে, ওদের এখনও রান্না হয়নি, এখনও রাত মানে কালকে রান্না করতে হবে, রাত্রে রান্না করতে হবে, ওহ বাপরে বাপ, কচু কচু সব কাটা আছে, সব করতে হবে, এত সুন্দর হয়েছে না, মানে কি বলবো, রেসিপিটা দারুণ হয়েছে, সোহামকে দিয়ে এলাম, এখনো ভাজা বাকি আছে, এই যে এখনো কিছুগুলো করতে হবে, এই যে সেট আপ সব, এগুলো সব গোছাতে হবে, সমস্ত এই সব গোছাতে হবে, এখন অনেক দেরি আছে, রান্না করতে হবে কালকের, তারপর তো একটু একটু করে করছি, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর সমস্যা নেই। এই এতক্ষণে সব কিছু আমার সারা হয়েছে, এতক্ষণ সব কিছু হয়ে গেছে, রাত্রির রান্না পরের দিনের লালটুবাবু নিয়ে যাবে সব কিছু করে রেখে, এবার সমস্ত কিচেন পরিষ্কার করব, সন্ধে হয়ে গেল দেখতে পেলে, এবার জাস্ট আবার গা ধুতে হবে ভালো করে চান করে এসে, তারপর সন্ধে দেবো, তো আমি তো রোজের রোজ এরকম পরিষ্কার করে রাখি, নাহলে আমার বড্ড অস্বস্তি হয়, তো সেই জন্য এইগুলোর জন্য আমার এক্সট্রা একটা টাইম লাগে, তারপর বাসনগুলো সব মাজা হয়ে গেছে, সব কিছুই করা হয়ে গেছে, জাস্ট কচুটা লাস্ট একটুখানি বাকি আছে, এইটুকু করা হলেই হয়ে যাবে, লালটুবাবুর ফেভারিট কচু। দেখো না, আমি ভেবেছিলাম আজকে ঠাকুরঘরটা গোছাবো, ঠাকুরঘরটা ভীষণ অগোছালো হয়ে রয়েছে, তো জন্মাষ্টমী আসছে, ঠাকুরঘরটা আস্তে আস্তে গোছাতে হবে, কিছুটা গোছানবো বলে বসেও ছিলাম, কিন্তু ফ্রিজটাকে পরিষ্কার করতে গিয়ে আর আজকে কিচ্ছু হলো না, তারপর আবার রেসিপি তোলা হয়েছে, দুটো বড় বড় কাজ একদিনে করে ফেলেছি, করে আজ এখন আমার ভীষণ শরীরটা খারাপ লাগছে, শরীরটা একদম দিচ্ছে না, মনে হচ্ছে শুয়ে পড়ি গিয়ে, কিন্তু এখন শুলে একদম হবে না, রাত্রিবেলা ওদের ওগুলো ভেজে দিতে হবে, আর আগে যখন গরম গরম রেসিপি তুলতাম তখন সঙ্গে সঙ্গে লালটুবাবুকে খাওয়ানো হতো, এখন তো রাত্রিরে এসে খাবে, সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন সব আলোগুলো নিভিয়ে দিলাম, এবার ঠাকুরের খাবারটাও নামিয়ে দিলাম, এবার সমস্ত কিছু জন্মাষ্টমীর আগে পরিষ্কার করতে হবে, জন্মাষ্টমীর একটা শপিংও আছে সেগুলোও করব, জামা তো অর্ডার দেওয়া হয়ে গেছে, যেদিন আনতে যাব তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর বৃষ্টির শেষ নেই, বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি হয়েই চলেছে। এই যে লাড্ডুবাবুর জন্য আলু কচু আলু চিংড়ি বানিয়ে রেখে দিয়েছি, যেটা রাত্রিরে খাবে, এই যে আর এইখানে রয়েছে সোহামের আলাদা বানিয়েছি চিংড়ি মাছ ছাড়া, মানে চিংড়ি মাছটা পরে দিয়েছি, চিংড়ি মাছ ছাড়া বানিয়েছি, সোহাম চিংড়ি মাছ দিয়ে খায় না, আর এই যে ট্যাংরা মাছের ঝাল বানিয়ে দিয়েছি লালটুবাবুর জন্য, যেটা কালকে নিয়ে যাবে,
আর এখানে ভাতও রেডি করা হয়ে গেছে দুটো কন্টেনারে। ব্যাস একটা কন্টেনার আমাদের রাখবো, একটা কন্টেনার তাকে দিয়ে দেবো। এবার এই খাবারগুলো সব ঠান্ডা করে ফ্রিজে তুলে রাখবো, আর এটা থাক, এটা রাত্রে রুটি দিয়ে তো খাওয়াই হবে। ইনডোর প্লান্টগুলো সব ঘরে নিয়ে চলে এসেছে, এই যে সব এত জলে না মানে এ হয়ে যাবে, মরে যাবে। আর আজকে আমার আবার জামাটা ভিজে গেল, দেখো কি অবস্থা। আর আজকে আমার না কাজ করতে করতে মানে শরীর ভীষণ খারাপ হয়ে গেছে, ভীষণ শরীর খারাপ। আজকে আমি শ্মশানঘাটে পৌঁছে গেছি, মানে এত কাজ হয়ে গেছে। ওফ মাই গড, এরম কাজ যদি রোজ হয় না তাহলে হয়ে গেল। আসলে রেসিপিটা অনেক চাপের ছিল, তারপরে আবার এদিকে কিছু ইলেকট্রনিক্স জিনিস পরিষ্কার করতে হয়েছে, পরিষ্কার করেছি, মানে একটা একটা তো এক একদিন পরিষ্কার করবো না, এগুলো তো আমাকেই করতে হয় না, সংসারের সময় বাঁচি। আসলে একটা জিনিস ব্যাপারটা হয়েছে, ফ্রিজটায় দুধটা পড়ে আজকেই ওটা পরিষ্কার করতে হয়েছে। আর আমি ভাবলাম ফ্রিজের তাহলে বাইরেটাও মুছে দিই একবারে, এই করতে গিয়ে সর্বনাশ হয়েছে, নাহলে আমি যেদিন রেসিপি তুলি সেদিন অন্য আদার্স কোনো কাজ করি না, কিন্তু আজকে আমার সব গন্ডগোল হয়ে গেছে। যাকে চলো এর সাথেই শেষ করে দিচ্ছি এই ব্লগটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নতুন ব্লগে আবার দেখা হবে। টাটা টাটা।